শব্দ গঠন শিখব। এর পূর্বে আমরা দুই অক্ষরের ঐকারযোগে শব্দ গঠন শিখেছি, আজকে ঐকারযোগে তিন অক্ষরের শব্দ গঠন করব। তোমরা 53 পৃষ্ঠাতে লক্ষ্য করো আমি কিভাবে পড়ছি, এখানে তিন অক্ষরের ঐকারযোগে শব্দ গঠন রয়েছে। আমি পড়ছি শুনো, ভয় ঐকার র ব, ভয় ঐকার ভই র র ব র ভই র, দৈনি দয় ঐকার দন্ত ন হর্ষ ঐকার ক দৈনি, কৈলাস কয়কার কই লয়াকার লা দন্তে স কৈলাস, বৈকাল কয়কারের বই কয়াকার র বৈকাল, বৈভ বয়কার বই ভ বৈভ, শৈশব তারপস্য ঐকার সৈ তারপস্য ব শৈশব, দৈবাত দয়কার দৈ বয়াকার খন্ড দৈবাত, কৈশোর কয়কারের কই তারপস্য ঐকার র কৈশোর, বৈরিক গয়কারের বই রয়হর্ষৈরী ক বৈরিক, সৈনিক দন্তেশ্বরকার সৈ দন্তনাশী ক সৈনিক, সৈকত দন্তেশ্বরকার সৈ ক ত সৈকত, চৈনিক চয়কার চৈ দন্তনাশী ক চৈনিক, বৈরাগী বয়কার বই রয়াকার রা বৈরিক বৈরাগী, বৈশাখ বয়কার বই তাপস্যাকার সা ক বৈশাখ, শৈবাল তাপস্যাকার সৈ বয়াকার শৈবাল, বৈদিক বয়কার বই বয়সৈদি ক বৈদিক। আমি আরেকবার বলছি শুনুন, ভৈরব দৈনিক কৈলাস বৈকাল বৈভব শৈশব দৈবাত কৈশোর বৈরিক সৈনিক সৈকত চৈনিক বৈরাগী বৈশাখ শৈবাল বৈদিক। এবার দেখো এখানে কিছু বাক্য গঠন করা আছে সেগুলো বলছি। দেখো কৈলাস কয়কার কই রেখার দন্তেষ, কৈলাস মেজ ভাই ময়কার বর্গিজ মেজ ভাই রেখার হর্ষ, কৈলাস মেজ ভাই কৈলাস কয়কার কই রেখার দন্তেষ, কৈলাস খায় দই কই কৈলাস থাকে নৈনিতালে দন্তনারিকার দন্তনাশি নৈনিতালে দয়াকার রয়েকার, কৈলাস থাকে নৈনিতালে কৈলাসের পরে কয়কার কই রেখার লা দন্তেষে কারো, কৈলাসের পরে বই মানিক বয়কার ময়াকার দন্তনাশি ক বই মানিক, সে করে বই চৈ কৈলাস যা সৈ দন্তেষেকার পথ হয়েকার সৈকতে, শৈলেন মামা থাকেন মৈনাকে। তাহলে আমি আরেকটা বলছি, কৈলাস মেজ ভাই কৈলাস খায় দই কই কৈলাস থাকে নৈনিতালে কৈলাসের পরে বই মানে সে করে বই চৈ কৈলাস যায় সৈকতে শৈলেনের মামা থাকে মৈনাকে। তোমরা বাড়িতে এই ঐকারযোগের তিন অক্ষর